It's so hard to open my eyes. I'm blind to the light from the sky. I'm dealing with things I can't write. And all of you know, it's been no easy road. But I keep working harder, going harder just to prove something. Burning out, I can't do shit for weeks. Guess I prove nothing, everybody wants my work for free. Hello বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন. This is LxWxH and welcome to my YouTube channel on the Bangla Vlogger. So আজকে মূলত আমি আমার বাইক নিয়ে আসছি। তো বাইকের রিভিউ দিব না, বাইক সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো যেই কথাগুলো ভালো লাগবে। যে এতক্ষণ যে শটটা দেখলেন সেটা আমার নিউ বাইক, which is R15M Yamaha. যাই হোক, এইটার ব্যাপারে আমি ব্যাক ক্যামেরা যাই, এরপরে বলি আমার কি কি ভালো লাগছে বা ভালো লাগে নাই বাইকটা সম্পর্কে কিছু বলি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ R15M। যাই হোক, বাইকটা সম্পর্কে যেই কথাগুলো না বললেই নাই সেগুলো হচ্ছে বাইকটার লুক দেখেন, চারিদিক দিয়ে দেখেন। আগের যে R15গুলো ছিল সেগুলো অনেক ম্যাসকুলার ছিল, কিন্তু এটার বডিটা একটু টাইট করাতে সুন্দর লাগতেছে। তারপরে যদি বলি সামনের যে লাইটটা দিছে, এই লাইটটা দেখে অনেক ছোট মনে হইলেও এই লাইটটা কিন্তু রাতে অনেক সাপোর্ট দেয়। যদিও ফগ লাইট লাগানো লাগবে, কিন্তু তারপরেও আমি ভালোই সাপোর্ট পাইছি রাত্রেবেলা। তারপরে যদি আসি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যদি এখানে থাকে তাহলে দেখবো এখানে এখনও এলইডি লাইট আসে না, ইন্ডিকেটর আসে নাই। তারপরে এর মধ্যে অনেক অ্যাডভান্স ফিচার আছে, যেমন কুইক শিফটার বলেন, আপসাইড ডাউন সাসপেনশন, ডুয়েল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, আরও অনেক কিছু। সব কিছু মিলে বাইকটারে বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাইক বানাইছে। সো আমার মতে এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাইক বর্তমান, টিল নাও 250 সিসি আসার আগে। সো আপনাদের মতামত জানাবেন। আজকে ভিডিওটা বেশি লং করবো না, বাকিটা আপনাদের যেতে যেতে বলি। সো বাইকের কমফোর্টেবিলিটির ব্যাপারে যদি আমি কথা বলি, সো এই বাইকটা যারা কমিউটার বাইক চালানো থেকে শিফট হবে আমার মতো, তার কাছে বাইকটা কমফোর্টেবল না। কিন্তু যারা আগে R15 ভার্সন 3 চালাইছে তাদের কাছে এটা কমফোর্টেবল। আরেকটা জিনিস, এটার থ্রোটল রেসপন্সটা অনেক স্মুথ। যারা R15 ইন্দো বা R15 ভার্সন 3 চালান তাদের দেখবেন থ্রোটল রেসপন্সটা অনেক হাই থাকে, কিন্তু সেই তুলনায় এটার গর্জন কম। আর টপ এন্ডে গেলে এটা 155 ধরতে পারে। আর আরেকটা বিষয় যেটা ভালো লাগছে, এটা নিউ ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, এটাতে আমরা অনেক কিছু দেখতে পারবো। এবং আরেকটা জিনিস, অ্যাপের মাধ্যমেও এটা কানেক্ট করা যায়। তারপরে যদি বলি কুইক শিফটার আছে এটাতে, তো কুইক শিফটার হচ্ছে ক্লাচ না ধরেই গিয়ার শিফট করা। সো আমি এখন একটু ট্রাই করবো কীভাবে কুইক শিফটার কাজ করে। সো আমি এখন ক্লাচ ছেড়ে গিয়ার বাড়িয়ে দিব। দেখেন 3 থেকে 4 গিয়ারে আসলো, ক্লাচ ধরা লাগলো না। স্যার নর্মালি এই বাইকটাতে আপ শিফটের ক্ষেত্রে আমার ক্লাচ ধরা লাগবে না, তাও 4000 RPM ক্রস করলে। সো এই ছিল মোটামুটি আমার মতামত। আজকের ভিডিওতে আমাকে সাহায্য করছে আমার ভাই হচ্ছে উসাইমিন। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে বলবেন। অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।